চিতা বা সিংহ গ্রেপ্তার সবচেয়ে বড় বন্দরের মতো মানুষের বাচ্চা বা বয়স্কদের মধ্যে ভয়জনক হওয়া সত্ত্বেও এগুলি সবসময় দুর্বল বা আত্মবিশ্বাসহীন শিকার বা প্রাণীগুলিকে লক্ষ্য করে। তারা প্রাকৃতিক অবস্থানে পূর্ববর্তী দশকের মতোই অনেকটা বড় হওয়া সম্ভব। চিতা বা সিংহ একজন মানুষের দৃষ্টি এবং অভিজ্ঞতা নির্ভর করে। তাদের লক্ষ্যের সামনের বিনা মার্জিত প্রাণী বা শিকার দেখতে পান। চিতা বা সিংহ একটি বিশেষ রকমের মানুষের সম্পর্কে সতর্কতা জানানোর উপায় এবং একটি প্রাকৃতিক সম্পর্ক যা আমাদের পূর্ববর্তী সময়ে আরাধ্য করা ছিল। চিতা বা সিংহের দৃষ্টিতে দুর্বল বা প্রাণীরা তাদের শিকার হতে পারে, যদিও এটি একটি প্রাণীর ক্ষতির উদ্দেশ্যে নয়, বরং তাদের খাবারের জন্য এটির প্রয়োজন। এই জন্য চিতা বা সিংহ একটি গোপনীয় অবস্থান থাকে এবং সাধারণভাবে জঙ্গলে বা ঘাসপিং প্রদেশে ঘুরে বেড়ায়। এই প্রাণী ধরা পড়ার জন্য অনেক ধৈর্য এবং সতর্কতা চাইতে পারে, কারণ তারা আত্মত্যাগ করতে পারে এবং তাদের সম্পর্কে সহানুভূতি এবং মানুষের কাছে সতর্কতা অবলম্বন করে। চিতা বা সিংহ হল প্রাকৃতিক প্রতিবন্ধী এবং তাদের সংরক্ষণ গুরুত্বপূর্ণ। তাদের জন্য সম্পূর্ণ বন্যা এবং অন্যান্য জীববৈচিত্র্য সংরক্ষিত রাখা দরকার, যাতে তারা বিশেষ রকমের পরিবার ও সম্পর্কের জন্য জীবন্ত থাকতে পারে।